আমি একজন তরুণ, সন্ধ্যের কারণে আমার ফরজ গোসল করতে 45 মিনিট লাগে। একজন মানুষের ফরজ গোসল করতে কত মিনিট লাগে এবং নাপাক পরিষ্কার করতে কত সময় লাগে? 45 মিনিট আপনার গোসল করতে লাগে সর্বনাশ। তাহলে তো আপনার খুব বড় ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন ভাই। গোসল তো আমার করতে তো 5 মিনিট টাইম লাগে। অনেকে অবশ্য গোসলখানায় অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি, আমার তো মনে পড়ে না যে আমি এই যে গোসল করতে কি সাবান শ্যাম্পু আর অনেকগুলো স্টেপে স্টেপে একবার শ্যাম্পু দিয়ে আবার নাকি ধোয় আবার কি করে, আমার এগুলো কখনো মনেই মানে যে এগুলো করা লাগে। আদের কাছে কখনো পাইলাম মনে চাইলে করলাম, না মনে চাইলে নাই। আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। বাট গোসলখানায় 45 মিনিট যাওয়া এটা দোষণীয়। কথিত আছে যে মহিলাদের গোসল করতে বেশি দেরি হয়। তো মহিলাদের গোসল করতে দেরি হওয়ার কারণ আছে, বেচারাদের এত লম্বা চুল, চুলের ফাঁক ফোকর, গোসল করা, ধোয়া, এগুলার কেয়ার করা, শুকানোর সময় লাগবে। আপনি পুরুষের এত সময় লাগবে কেন? এটা তো দোষণীয়। যাই হোক, অনেক লোক আছে ওয়াসওয়াসার রোগী, ওয়াসওয়াসা, হ্যাঁ, খুঁতখুঁতে স্বভাবের, মনে করে যে নাপাকের এখানে 30 বার পানি দিয়ে ধুইলে মনে হয় না আরে এখনো মনে হয় নাপাক আছে। এটা যদি মনে হয় সাথে সাথে আপনি ধরবেন আরে ইবলিস পেয়ে গেছি, আমারে যে মনে করাইতেছে যে এখনো নাপাক আছে, এটা কে করতেছে? ইবলিস। ইবলিস খিনজাব নামে একটা ইবলিস আছে। ইবলিসের কাজই হলো মানুষের মনের ভিতরে কি সৃষ্টি করা? ওয়াসওয়াসা সৃষ্টি করা, কুমন্ত্রণা সৃষ্টি করা। মনে রাখবেন এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, এগুলো নেক্সট হলে তো ধোকা। মনে হয় যে অনেকে দেখবেন ওযু করতে গিয়া সুবহানাল্লাহ, ওযু করতে গিয়া উনি দেখা যায় যে আধা ঘন্টায় ওযু হয় না, ওনার ধুইতে 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 শেষ নাই। এগুলো অসস্বার কারণে হয়। 3 বার ধোবেন, ভালো ধোয়ার পরে ডলবেন, আপনার সাধ্য অনুযায়ী ডলবেন পুরো সব জায়গা। এরপরে যদি শুকনা থাকে কোনো টেনশন নাই। শয়তান যদি মনে মনে বলে যে না তোর এখন অনেক শুকনা রয়ে গেছে, বলবেন আল্লাহর সাথে আমি বুঝবো, সমস্যা নেই। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুয়ে ডলতে বলছেন, আমি ধুলছি। এরপরে যদি শুকনা থাকে আমার আর টেনশন নেই। এগুলো অযথা আপনাকে কি করে? বিরক্ত করে রাখে। এক মুরব্বী একবার আমাকে একটা কথা বলেছে, আমার কাছে মানে মনে ধরছে কথাটা। তিনি বলছেন ভাই, ওযু করবেন জোয়ান মানুষের মতো, নামাজ পড়বেন বুড়া মানুষের মতো। তো কথাটা বুঝতে একটু সময় লাগছে আমার, পরে দেখলাম না কথাটা তো ভালো বলছে, খারাপ বলে নেই। জোয়ানের মতো ওযু করা মানে কি? ওযুতে বেশি সময় একদম পানি ঢেলে বসে থাকলেন, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় ধরে করলেন, পানি অপচয় করলেন, এটা না। পানি দিয়ে দ্রুততার সাথে ওযু করবেন, দ্রুততার সাথে, কারণ এই না যে অপূর্ণাঙ্গ করবেন, ইসবাগুল ওযু করতে হাদিসে নির্দেশ আছে। কিন্তু এই টেপ ছেড়ে দিয়ে সময় নষ্ট করার কথা উনি বলছেন, যে ওখানে বুড়া মানুষের মতো পানি পড়তেছে, আস্তে আস্তে আপনি এখন ঢুলতেছেন, জামা হাতা গোছাচ্ছেন, এদিকে পানি পড়ে যাচ্ছে, এটা করবেন না। ওযুখানে জোয়ান মানুষের মতো ওযু করবেন, আর নামাজ পড়ার সময় ধীরে ধীরে বুড়া মানুষের মতো, বৃদ্ধ মানুষের মতো সময় দিয়ে করবেন। কথাটা পছন্দ হয়েছে। অতএব যে ভাই 45 মিনিট গোসল করতে লাগে, আপনার মনে ওয়াসওয়াসা আছে, ওয়াসওয়াসার রোগ থেকে বাঁচার জন্য 2টা কাজ করবেন। নাম্বার 1, যখন এরকম ওয়াসওয়াসা আসে, মনে তো বলে যে মনে হয় এখনো শুকনা আছে, এই মনে যখন বলে মনকে বলবেন যে শোনো আমি মাসালা জেনে নিছি, আমার 3 বার দেওয়ার পরে, পানি 3 বার দেওয়ার পরে শুকনা থাকলে আমার টেনশন নাই, অতএব তুই ঘুমা, আমি চলে গেলাম, পাত্তা দিবেন না। 1, ওয়াসওয়াসার রোগের ঔষধি হলো মূলত পাত্তা না দেওয়া। কি না দেওয়া? পাত্তা না দেওয়া। নাম্বার 2, আউযুবিল্লাহ বলে বাম দিকে আপনার প্রতীকী থুতু ফেলবেন। প্রতীকী থুতু বুঝেন? এমনি থুতু ফেলবেন কিন্তু তোমার এই না যে থুতু কত বলে ফেলবেন, তোর বাম পাশে মানুষজন গেলে মাইন্ড দূর করেন তো থাকে, হ্যাঁ, ওই সুর আগার পরিমাণ, অথবা থুতু বেরিয়ে হলো না কিন্তু থুতু দেওয়ার ভান করবেন, অর্থাৎ প্রতীকী থুতু দিবেন বাম দিকে, এবং আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়বেন। হ্যাঁ, আল্লাহুম্মা জাআল ওয়াসওয়াসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সব ওয়াসওয়াসাগুলোকে, ওয়াসওয়াসা না থেকে যেন আপনার ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কাছে পানা চাইবেন, অতএব পানা চাইবেন এবং পাত্তা দিবেন না, 2টা কাজের মাধ্যমে ওয়াসওয়াসা থেকে মুক্ত হবেন।